সুপ্রিম কোর্টে কিন্তু এখনও মামলাটি চলমান আছে, চূড়ান্ত রায় কারো প্রতি যায়নি, চূড়ান্ত রায় হবে পরবর্তীতে। ইলিয়াস কাঞ্চন ভাইয়ের মতো একজন প্রখ্যাত ব্যক্তি যখন বলে যে তার জাতিসংঘ যাওয়া ছাড়া উপায় নাই, এটা আমার কাছে খুব খারাপ লাগে। উনি তো শুধু আপিল কমিটি এর কোনো রায় দিতে পারে না, একমাত্র আদালত দিতে পারে। ওই রায়টি বা ওই আদেশটি আপিল কমিটির সমান সম্পূর্ণ অবৈধ ছিল। নিপুণ বসবে, তার কোনো বাধা নাই বসার ব্যাপারে। তাহলে যে এতদিন বসলো 8 মাস, এটা তার বেআইনি? হয় ওইটা বেআইনি, নাহলে এইটা বেআইনি। আচ্ছা, এটা হলো আমাদের না একটা ভুল ধারণা, আমরা এটাকে অন্যভাবে বিশ্লেষণ করি। আপনারা জানেন একটি আদালত যখন রায় দিবে, যখন ওটা আপিল করা হবে, উচ্চতর আদালত নিম্ন আদালতের রায়কে বাতিল করবে, স্থগিত করবে না। আপিল আপিল মানে সুপ্রিম কোর্ট কী করেছে, হাইকোর্টের আদেশকে স্থগিত করেছে, মামলা কিন্তু চলছে। তাহলে আপনি সুপ্রিম কোর্টের চূড়ান্ত আদেশ পাননি, কি হয়েছে? লিভ টু আপিল করেছিল যে জায়েদ খান যে মামলা করেছে সেটা চেম্বার জজ আগে ভুল বেঞ্চ হাইকোর্টে তার পক্ষে রায় দিয়েছে, তাকে বৈধতা ঘোষণা করেছে, এর বিপক্ষে আবার চেম্বার জজ আদালতে আপিল করেছে নিপুণ। আপিল করার পর জায়েদ খান আবেদন করেছে যে এই মামলা চলতে পারে না, তখন এই লিভ টু আপিল বলে এটাকে, এটা নিয়ে আলোচনা হয়েছে যে মামলার মধ্যে কি চলার মতো সামান্যতম উপাদান আছে কি না। সেদিন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে রায় না আদেশ, যে হ্যাঁ চলতে পারে, এখন দুপক্ষের শুনানি দিয়ে আমরা রায় দিব। তাই হাইকোর্টের আদেশকে স্থগিত করেছে এবং সুপ্রিম কোর্টের মামলা চলমান, দুপক্ষ যাবে, শুনানি হবে, তারপর আদেশ হবে। এটা কিন্তু রায় না, যদি রায় হতো তাহলে হাইকোর্টের আদেশকে বাতিল করতো, স্থগিত করেছে। এটাকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। ইলিয়াস কাঞ্চন ভাইয়ের মতো একজন প্রখ্যাত ব্যক্তি যখন বলে যে তার জাতিসংঘ যাওয়া ছাড়া উপায় নাই, এটা আমার কাছে খুব খারাপ লাগে। উনি তো শুধু একজন শিল্পী নন, উনি তো একজন শুধু নায়ক নন, উনি একজন নিরাপদ সড়ক আন্তর্জাতিক একটি সংগঠনের সভাপতি দীর্ঘদিন। উনি এই কথা বলতে পারেন না, কেননা আপিল কোর্ট মানে সুপ্রিম কোর্টে কিন্তু এখনও মামলাটি চলমান আছে, চূড়ান্ত রায় কারো প্রতি যায়নি, চূড়ান্ত রায় হবে পরবর্তীতে। না না, যার যার সময়সীমা আছে, যখন একটি দেশে প্রধানমন্ত্রী তার টেনিউর শেষ হয়ে যায়, তখন আরেকজন প্রধানমন্ত্রী আসে, তখন কিন্তু আগের প্রধানমন্ত্রী কোনো রায় দিতে পারবে না, কোনো আদেশ দিতে পারবে না। সোহান সাহেবের এই আপিল কমিটি যেটা ছিল সেটার আয়ুষ্কাল 30 তারিখে শেষ হয়ে, 30শে জানুয়ারি শেষ হয়ে গেছে, সে আদেশ দিয়েছে 5ই ফেব্রুয়ারি, এটা সে আদেশ দিতে পারে না, কোনো আদালতে তার আদেশকে গ্রহণ করেনি। তেমনি পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের 5 জন বিচারপতি নিয়ে তারা সেই আদেশকে অবৈধ ঘোষণা করছে, যে তাদের এই কমিটি সুহান সাহেব অথবা মোহাম্মদ হোসেন অথবা জেমি সাহেবের 3 জনের সমন্বয়ে যে আপিল কমিটি আছে, এই আদেশ তারা দেওয়ার এখতিয়ার রাখে না। তারা দেওয়ার এখতিয়ার রাখত 30 তারিখে, তারপরে প্রধান নির্বাচন কমিশন, আমি বা নির্বাচন কমিশন অথবা আপিল কমিটি এর কোনো রায় দিতে পারে না, একমাত্র আদালত দিতে পারে। ওই রায়টি বা ওই আদেশটি আপিল কমিটির সমান সম্পূর্ণ অবৈধ ছিল। দায়িত্ব হলো যারা যারা নির্বাচিত হয়েছে, যারা যারা এই কমিটিতে আছে, তাদেরকে চিঠি দেওয়া, সেই অনুপাতে তারা চিঠি দিয়েছে, চিঠিতে তারা আসবে কি না এটা তাদের ব্যাপার। তবে আমার মনে হয় যারা এখনও ভাবছে এবং আসলেই নিপুণ কোনো রায় পায়নি, তারা আসবে কি না আমার এ বিষয়ে সন্দেহ আছে। আরেকটি বিষয় বলি, তারা বলবে যে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে, যদি হাইকোর্টের আদেশ স্থগিত করে থাকে তাহলে এই কয়দিন কিভাবে সে বসলো, যে এখন স্থগিত করেছে, এখন নিপুণ বসবে, তার কোনো বাধা নাই বসার ব্যাপারে। তাহলে যে এতদিন বসলো 8 মাস, এটা তার বেআইনি? হয় ওইটা বেআইনি, নাহলে এইটা বেআইনি। আপনারা যদি বলেন যে এখন হাইকোর্ট
হাইকোর্টের আদেশকে সুপ্রিম কোর্ট না করে দিয়েছে, স্থগিত করেছে, এর জন্য নিপুণ তার চেয়ারে বসবে। কিন্তু এই আদেশটা তো গত 20 তারিখের আগে আদেশ দেয়নি সরকার, সুপ্রিম কোর্ট। তাহলে এতদিন যেটা বসেছে তাহলে ওটা অবৈধ, তাহলে এটা অবৈধ, দুটোর মধ্যে একটা অবৈধ অবশ্যই।